হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পরে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটাস নিয়ে আলোচনা করবো যেটা তোমাদের দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে দিয়েছে শুরু করছি আমরা এক নম্বর কোশ্চেন থেকে কী দিয়েছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে আমাদের বনের ধারে আছে মস্ত পাহাড় উত্তর কী হবে খারটা পাহাড় দুই নম্বর ছাগল ছানার দেখা প্রথম বড় জন্তুটি হলো সার ভয় নম্বর উত্তর নেক্সট দেখো শিয়াল রাক্ষস ভেবেছে ছাগল ছানাকে খ নম্বর উত্তর নেক্সট দুই নম্বর কোশ্চিন দু এক ছাগল ছানা কোথায় থাকত যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানে একটা গর্তের ভিতরে ছাগল ছানাটি থাকত তারপর দেখো নেক্সট দু দুই নম্বর গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা তাকে কি বলতো গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মা বলতো যাসনে ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তিন নম্বর দেখো তুমি যাও আমি কাল যাব ছাগল ছানা কেন এমন কেন কথা বলেছিল তুমি যাও আমি কাল যাব ছাগল ছানা অনেক পরিমাণে ঘাস খেয়ে খেয়ে নেওয়ায় সে আর চলতে পারছিল না তাই সে স্যারকে কথা বলেছিল তিনের এক নম্বর দেখো গর্তের ভিতরে কে ও এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কি কী বলেছিল গর্তের ভিতরে কে ও শিয়ালের এই প্রশ্নের উত্তরে ছাগলছানা বলল লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস তিনের দুই নম্বর সুনি তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে বাঘ ভয় পেয়েছে কেন শিয়াল যখন বাঘকে নিয়ে নরহরি দাসকে দেখাতে আসে তখন ছাগল ছানা বলে দূর হত ভাগা তোকে দিলুম দশ বাঘের করি। নিয়ে এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি এই কথা শুনেই বাঘ ভয়ে পেয়েছিল তিন নম্বর দেখো বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন শিয়াল যখন বাঘকে নিয়ে নরহরি দাসকে দেখতে আসে তখন বাঘ ও শিয়ালের লেজ বাঁধা ছিল ছাগল ছানার কথা শুনে যখন বাঘ ভয়ে পালাতে থাকে তখন লেজ বাঁধা শিয়াল লেজে বাঁধা শিয়াল কাটার আচর খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে প্রাণ যায় যায় আর কি সারা রাত তাকে এই কষ্ট ভোগ করতে হয় তাই বাঘের উপর শিয়ালের খুব রাগ নেক্সট দেখো চার নম্বর কোশ্চিন নরহরি দাস গল্পে ছাগল ছানার বুদ্ধির পরিচয় কীভাবে ফুটে উঠেছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পে ছাগল ছানা যখন শিয়ালের গর্তে আশ্রয় নেয় তখন শিয়াল আসতে দেখে ভয় না পেয়েছে বুদ্ধি খাটিয়ে বলে আমি হলাম লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক গ্রাস এই কথা শুনে শিয়াল পালায় এবং বাঘকে নিয়ে আসে তখন আবার বুদ্ধি খাটিয়ে ওই ছাগল ছানা বুদ্ধি খাটায় ওই ছাগল ছানা এবং বলে দূর হত বাগা তোকে দিলুম দশ বাগের করি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি এইভাবেই নরহরিদাস গল্পে ছাগল ছানার বুদ্ধির পরিচয় ফুটে উঠেছে ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাস ফোরের বাংলা বিষয়ের মরেল অ্যাক্টিভিটাস্ক কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হবে নাইসুটে